দীপ্ত পায়ে বাহারি পোশাকে সম্মিলিত হেঁটে চলা জানান দিচ্ছে 34 বছরের গৌরবময় ইতিহাসের কথা। বন্ধুর পথ পাড়ি দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি আলোচনা ছিল ক্যাম্পাস জুড়ে। সোমবার দিনব্যাপী আয়োজনের শুরুতেই দেশমাতৃকার জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এরপরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিভিন্ন অর্জন ও আগামীর পরিকল্পনা উপস্থাপনা সহ নান্দনিক সব আয়োজন করা হয়। আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়টিতে একদিকে প্রথাগত ছক থেকে বের হয়ে দক্ষতাভিত্তিক শিক্ষা এবং গবেষণার আয়োজন, অপরদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতা তাদের ভবিষ্যতের পথ চলায় অনুপ্রেরণা যোগাবে। আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের দিন। নিঃসন্দেহে আসলে আমরা সবাই এই দিবসটা উদযাপন করতেছি। খুবই ভালো লাগছে এখানে পড়াশোনা করতে পেরে বা এখানে সবার সাথে থাকতে পেরে, একটা পরিবেশ বান্ধব একটা বিশ্ববিদ্যালয়। আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো আমার জন্য অনুভূতিটা একদমই নতুন। আর আমাদের স্যারেরা আছেন, সবার মাঝে ভালো লাগছে। আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেক গর্বিত, আর আমি চাই ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রমে আরও এগিয়ে যাবে। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন দেখি ছাত্রদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, মারামারি হয়, এই ধরনের কোনো বিষয় আসলে খুলনা বিশ্ববিদ্যালয় নয়। আজকে যে আমাদের এখানে একটা পার্ট হিসাবে আমাদেরকে রাখছে, এটা নিয়ে উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের ভার্সিটি যেমন রাজনীতি নেয়, সুস্থ স্বাভাবিক একটা ভার্সিটি অবশ্যই আমরা চাই, যেখানে আমাদের পড়াশোনার মানটাও উন্নত হবে। আর সমাজ ও জাতির টেকসই উন্নয়নে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীরা অবদান রাখবে বলে প্রত্যাশার কথা জানান শিক্ষকরা। আমি মনে করি যে সর্বমহলের সহযোগিতা ছিল, সেজন্য আমরা এই পর্যন্ত এসেছি। তো পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যে ধাপগুলোতে আমরা যেতে চাই, তো সেখানে আমরা খুলনাবাসী, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবার সহ সরকারের সর্বমহলের সহযোগিতা কামনা করি, সারা পৃথিবীতে যাতে আমরা এই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারে। টাইমস হায়ার এডুকেশনে আমরা 500 থেকে 600 মধ্যে র্যাঙ্কিংয়ে আসি, যেটা আমাদের জন্য একটা বিশাল গৌরব। কারণ বাংলাদেশে এই ধরনের র্যাঙ্কিং আগে হতো না। এখন আমাদের বিভিন্ন তত্ত্বপ্রত্যয়, আমরা বিভিন্নভাবে আমরা আমাদের সর্ব করার চেষ্টা করছি এবং তারা আমাদেরকে পৃথিবীর বুকে বড় একটা অবস্থান তৈরি করছে। আর প্রত্যাশা হলো আমরা গবেষণা কেন্দ্রিক। লার্ন, লিড অ্যান্ড লিভ স্লোগানে এগিয়ে চলা বিশ্ববিদ্যালয়টিতে 8টি অনুষদ ও 29টি বিভাগে বর্তমানে প্রায় 8,000 শিক্ষার্থী রয়েছেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।